এবার একটু ভিন্ন ধরনের খবরে নজর রাখব হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে সাধারণ মানুষের বেশ বেগ পেতে হয় কিন্তু বাগদার শ্রেয়া সর্দার ও রিয়া সর্দারের মতন স্কুল ছাত্রীদের জন্য সহজেই আজ হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেতে চলেছেন এই ব্যাগের মালিক উত্তর চব্বিশ পরগনার বাগদা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্রী শ্রেয়া সর্দার ও রিয়া সর্দার রবিবার টিউশন পরে বাড়ি ফেরার পথে বনগা বাগদা রোডের চাঁদপুর এলাকায় রাস্তার উপর একটি মানিব্যাগ ব্যাগ পরে থাকতে দেখে তারা প্রথমে তারা ভেবেছিল ব্যাগটির ভেতরে হয়তো কোনো ফোন নাম্বার থাকতে পারে সেই নাম্বারেই ফোন করে ব্যাগের মালিককে তা ফেরত দেওয়ার পরিকল্পনা করেছিল তারা কিন্তু ব্যাগটির ভেতর কোনো ফোন নাম্বার পেয়ে সোজা বাগদা থানার দ্বারস্থ হয় এই দুই ছাত্রী রোজগার করতে গেলে তো অনেক মানে কষ্ট করতে হয় তো গরিব হতে পারে যার টাকা হারিয়ে গেছে আর অনেক দরকারি কাগজপত্র ছিল তো মনে হয় এটা ফেরত দেওয়া উচিত হবে বাগদা থানার পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে হাসনাবাদের কোনো এক ব্যক্তির সাথে সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় ব্যাগটির মালিকের সাথে জানা গিয়েছে ব্যক্তির মধ্যে বেশ কিছু টাকা ও দরকারি কাগজপত্র ছিল এদিন বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই দুই ছাত্রীর এমন মানবিক কাজে খুশি হয়ে তাদের দুজনকে চকলেট খাওয়ালেন পাশাপাশি উৎসাহ দিলেন ভবিষ্যতেও তারা যেন এমন মানসিকতার পরিচয় দেয়